নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা চ্যানেল চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু কোয়ারি রিগার্ডিং টিপিএসি জিআরবিটি আর অ্যান্ড অল আন্দার এক্সাম সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেল ডিসকাশন করবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ইউল চ্যানেল সাবস্ক্রাইব এবার আমি ভিডিওটি শুরু করছি দেখো সর্বপ্রথম তোমাদের মধ্যে অনেকে গতকালকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের প্রিলিমসটা ক্লিয়ার করেছ কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ একজন আমাকে কোয়ারি করেছে যে স্যার আপনি কি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বেইন্সের উপর কিছু করাবেন আচ্ছা তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের কমিউনিটি থেকে কজন পেয়েছে সবচেয়ে আগে ইউটিউব কমিউনিটিতে যদি আমি চলে আসি স্ক্রিনশটটা তুমি যদি দেখো ডিড ইউ ক্লিয়ার ত্রিপুরা ইঞ্জিনিয়ারিক সার্ভিসেস ফিলিমস আর ডিগ্রিতে পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার করেছে ডিপ্লোমা হন ইলেভেন পার্সেন্ট অনলি কুড ক্লিয়ার ক্লিয়ার বোথ নাইনটিন পার্সেন্ট ক্লিয়ার দেন ফর্টি ফাইভ পার্সেন্ট তো ডিপ্লোমা পার্সেন্টেজ ইন এনি অফ দ্য স্ট্রিমস ইট ইজ লেসার দেন দ্য ডিগ্রি ঠিক আছে ওভারঅল যেটা হলো টোটাল ওয়ান সেভেন্টি ওয়ান ভোটস পড়েছে আমাদের ইউটিউবের কমিউনিটিতে অ্যাজ নাও ইফ ইউ কাম টু টেলিগ্রামস কমিউনিটি টেলিগ্রাম কমিউনিটিতে ওয়ান এইটি নাইন ভোটস পড়েছে এর মধ্যে ক্লিয়ার ডিগ্রি ফর্টি পার্সেন্ট অফ দ্য পিপল হ্যাভ ডিয়ার ক্লিয়ার ডিগ্রি ইন এনি অফ দ্য ব্রাঞ্চেস এইট পার্সেন্ট টনলি কুড ক্লিয়ার ডিপ্লোমা থার্টি থ্রি পার্সেন্ট নো কুড নট ক্লিয়ার বোথ এবং টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার বোথ কাট অফ তো অবভিয়াসলি ওটার সাথেই দেওয়া আছে কালকেই বেরিয়ে গেছে এটা নিয়ে আবার সেপারেটভাবে ভিডিও করার মতো কিছু নেই তোমরা সবাই দেখতে পারো টিপিএসি ওয়েবসাইটে আছে তো ব্যাপারটা যেটা হলো যারাই তোমরা দুটো পেয়েছো the you guys uh, should really focus.

ভালোভাবে প্রায়ারটাইজ করো নিজের প্রিপারেশনটা বেসিক্সগুলো ক্লিয়ার আপ করো ব্রাশ আপ করো নিজের ব্রাঞ্চের হবে ডোট ওয়ারি অ্যাবাউট ইট ভালোভাবে সুন্দর প্রেজেন্টেশন দিয়ে খাতাটা যাতে হয় ভালোভাবে ঠিক আছে এটা গেল ত্রিপুরা জিয়েন্স সার্ভিসেসের উপর প্রথম কোয়ারি নেক্সট দেখো তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে স্যার কম্বাইন ওয়ান যে মেইনসের যে ইন্টারভিউ ইন্টারভিউটা কি ইলেকশনের জন্য মধ্যে আটকা পড়বে দেখো বস আমার মধ্যে তো এপ্রিল বা মের অ্যান্ডে হওয়ার কথা সেন্ট্রাল ইলেকশনস কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু ক্যাম্পেনিং থাকে ইলেকশন কমিশনের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইকুয়াল টাইম নেবে ফর ক্যাম্পেনিং তো এপ্রিল মের আগে তো হবে বলে আই ডোন্ট থিঙ্ক সো এবং আমার ধারণা হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোস্ট প্রবলি এপ্রিল অ্যান্ডের মধ্যে তো শেষ হয়ে যাওয়ার কথা টেকিং অল দ্য হোল্ডেজ ইট টু কনসিডারেশন ঠিক আছে তো এপ্রিল অ্যান্ডে যদি শেষ হয়ে যায় হয়তো বা ধরো মেয়ের অ্যান্ডে যদি ইলেকশন হয় তো ইলেকশনের পরে রেজাল্ট দিতে পারে কিন্তু আমার যতটুকু ধারণা সেটা হলো যে ইন্টারভিউটা ইলেকশনের ইউনো আগে শেষ হয়ে যাবে ঠিক আছে দিস ইজ মাই অ্যাসেসমেন্ট এজ অফ নাও যেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি এসব ভাব ভেবো না দেখো ইন্টারভিউ আই ক্যান আন্ডারস্ট্যান্ড নাও ওয়াই টিপিএসি ইজ টেকিং টাইম ইন দ্য ইন্টারভিউ অফিসার পদে যখন কাউকে ঢুকানো হয় ওকে তো আর একটা ক্লারিক্যাল পোস্টের মতো ইন্টারভিউ নিলে চলবে না তাই না

আমরা তো অলরেডি টু বরো হুই উইল বি টেকিং এইটিন ইন্টারভিউ আমি চেষ্টা করব যে বেস্ট ইন্টারভিউ আউট অফ দিস এইটিন ইন্টারভিউস আই উইল আপলোড ইট ইন এ লট তোমরা সেটা যাতে দেখতে মানে তোমরা সেটা যাতে শুনতে পারো অ্যান্ড ইউ ক্যান লার্ন ফ্রম ইট তো আমি চেষ্টা করবো সেটা করার ঠিক আছে সো ডোনয়ারি জাস্ট প্রিপেয়ার ওয়েল ফর দ্য ইন্টারভিউ এখন নেক্সট কামিং টু জি আর বিটি গ্রুপ লাস্ট ভিডিও আর এই ভিডিওর মধ্যে তিন দিনের ডিফারেন্স তোমরা দেখে নিও এবং লাস্ট ভিডিও এবং এই ভিডিওর মধ্যে তিনটে ডিপার্টমেন্টের অলরেডি জয়নিং লেটার দিয়ে দিয়েছে ঠিক আছে তো ওরাও তড়িঘড়ি করছে জয়নিং লেটার দেওয়ার জন্য আনফর্চুনেটলি মানডেতে আমাদের একটা সেন্ট্রাল হলিডে আছে জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠা উৎসবটা যেটা আছে সেটা তো একটা দরকারি হাফ ডে মোটামুটি ধরে নিতে পারো এটা ডের মধ্যে অনেকটা দেন টিউসডে অলসো দ্যার ইজ এ হলিডে তো আনফর্চুনেটলি যদি আজকে না বেরিয়ে থাকে অন্য কোনো ডিপার্টমেন্টের তো সেটা অবভিয়াসলি ওয়েডনেস ডে বা থার্স মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট সি ফুল সই চলছে ওরা চেষ্টা করবে বাই দ্য এন্ড অফ দিস মান্থ বিফোর দ্য এন্ড অফ দিস মান্থই ওরা যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জি গ্রুপ সি অ্যালোকেশনটা দিয়ে দেয় তোমাদেরকে ঠিক আছে তো তোমাদের কাজ হলো ঠিক টাইমে জয়েন করা ঠিক টাইমে তোমরা আমাকে আবার বলেছি এটা কি কমন মেরিট লিস্ট হিসাবে হবে আমাদের মানে প্রমোশনের কি আমাদের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের হবে তো সেটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম তো যেটা কথা বলে সেটা বোঝা গেল সেটা হলো না যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টে জয়নিং ডেট আলাদা যে ডিপার্টমেন্টে মানে যে র্যাঙ্ক তোমাদের জয়নিং হচ্ছে বা যে ডিপার্টমেন্টে তোমাদের যেদিন জয়েনিং হচ্ছে সে সে ডিপার্টমেন্টের মেরিট লিস্ট ওয়াইজ তোমাদের প্রমোশন হবে কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা প্রমোশন হবে এটা তো না যে ট্রাইবেল ওয়েলফেয়ারের প্রমোশন এবং হোম ডিপার্টমেন্টের প্রমোশন একলবে হবে দুটোর তো এমপ্লয়ি কাউন্ট আলাদা দুটোর নো টোটালি দে আর ডিফারেন্ট ঠিক আছে তো সেই জিনিসটা আমরা জেনে গতকালকে আমি খুঁজে বের করেছি সে আগের কথাটা আমি রিট্র্যাক করছি যে আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম কমন মেরিট লিস্ট কমন মেরিট লিস্টে হবে না যে যে ডিপার্টমেন্টে যে যে টাইমে জয়েন করছো সেভাবেই মেরিট লিস্টটা হবে বেসিক্যালি ইওর ডিপার্টমেন্টের যে জয়নিং লেটারটা বা জয়নিংয়ের মধ্যে যার যার যেরকমভাবে নাম আছে ওর মধ্যে যার র্যাঙ্কিং হাই আছে ওদের উপরেই মেরিট লিস্টটা হবে আশা করি তোমরা এখন কথাটা বুঝতে পেরেছো দিস ইজ অ্যাবাউট গ্রুপ সি অ্যালোকেশন

তাহলে আমার যেটা ধারণা হলো সেটা অবভিয়াসলি বিফোর এপ্রিল তোমাদের চেয়ারমিটি গ্রুপ ডির মেট লিস্ট চলে আসবে ঠিক আছে আশা করা যায় সেটা ঠিক আছে ইলেকশন সিজন চলছে তো এখন খুব তড়িঘড়ি করে রেজাল্টগুলি বেরোবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে একটা কথা আমি তোমাদেরকে বলবো অ্যাগেন আমি তোমাদেরকে রিভাইন্ড করতে চাই রেজাল্ট আসবেই ঠিক আছে তোমার পক্ষেই রেজাল্ট আসবে কিন্তু তোমার নিজের ফোকাসটা নিজের প্রিপারেশন লেভেলটাকে বাড়াতে হবে নিজে কোথায় ভুল করছো সেই জিনিসটা অ্যাসেস করতে হবে ঠিক আছে অনেক ক্যান্ডিডেটরা আছে যারা ঘন্টার পর ঘন্টা বারো ঘন্টা প্রিপারেশন করে বাট ওয়ার দে আর ল্যাকিং দে আর নট এবল টু ফিগার আউট অ্যাট দ্য সেম টাইম যখন তুমি প্রিপারেশন করছো তোমার বুঝতে হবে যে তুমি যতটা প্রিপারেশন করছো সেই হিসাবে তুমি আউটপুট দিতে পারছ কি না যদি দিতে পারো ভালো যদি না দিতে পারো দ্য ইজ এ প্রবলেম আশা করি তুমি বুঝতে পারছো যে ইন হোয়াট লাইন উইয়ার ট্রাইং টু নো টক প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টিজে থ্যাংক ইউ